ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شمرت بها إلى السلام عليكم ورحمة الله وبركاته আমাদের এক ভাই প্রশ্ন করেছেন তিনি কিছু টাকা একটি ব্যাংকে রেখেছেন এই টাকার বিনিময়ে ব্যাংক ওনাকে কিছু ইন্টারেস্ট দিয়েছে এখন তিনি সেই ইন্টারেস্ট খেতে পারবে না একান্ত যদি তিনি খেতে না পারে ওই ইন্টারেস্ট কি উনি ওনার কিছু আত্মীয়কে দিতে পারবে কি না প্রথমেই আমি আমাদের এ ভাইকে বলবো ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লা ওবরাকাত আমরা যখন নাকি আমাদের টাকা ব্যাংকে রাখতে চাই তখন আমরা চেষ্টা করব আমাদের টাকাগুলো যেসব ব্যাংক সুদ মুক্ত ব্যাংক ওই ব্যাংকগুলোতে রাখতে চেষ্টা করব কারণ এই সুদ এমন একটি কবি আল্লাহ অল্লস ভানাওয়াত আলা আমাদেরকে সাবধান করে দিয়েছেন এই সুর থেকে কোরান মজিদের অনেকগুলো আয়াতে অল্লস ভানওয়াত আলা সুরতুল বাকারার একটি আয়াতে বলতেছেন যে ইয়াল্লাদী ইন আ মান উত্তা কুল্লাহা ওয়াদারু মা বাকেয়া মিনার রিবা ইন কুন্তু মিনিন ফাহ ইলাম তাফা হার বিন মিন আল্লাহি ও রসুল আল্লাহনআাল আমাদেরকে আদেশ করতেছেন আমরা যেন তাকে ভয় করি এবং সুদ বর্জন করি সুদ ছেড়ে দেই এবং যে ব্যক্তি আল্লাহ নিষেধ করার পরও সুদের সাথে লেনদেন করে তার বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রসুল যুদ্ধ ঘোষণা করেছেন সুতরাং ভাইরা আমরা সুদ থেকে দূরে থাকব এবং রসুসল্লাহ আলী ওসাল্লাম একটি হাদিসে যে হাদিসটি ইমাম মুসলিম রেওয়ায়ত করেছেন তিনি যে নাকি খোর এবং সুদ দাতা এবং সুদ যে লেখে এবং যেই দুই যেই দুই ব্যক্তি সুদের সাক্ষী দেয় সবাইকে রসুসল্লাহ আলী ওসাল্লাম অভিশাপ দিয়েছেন এবং বলেছেন যে সবাই এক সমান সুতরাং ভাইরা এই সুদটি খুবই বিপজ্জনক আমরা সুদ থেকে দূরে থাকবো এবং যেই সব ব্যাংক তারা সুদের সাথে লেনদেন করে ওই সব ব্যাংক থেকে আমরা দূরে থাকবো ওইসব ব্যাংকে আমরা টাকা রাখবো না কারণ ওদের ওদের ব্যাঙ্কে টাকা রাখা মানায় মানে আপনি তাদের সাথে সহযোগিতা করছেন কিন্তু যদি আপনি একান্ত এরকম সুদমুক্ত ব্যাংক না পেয়ে থাকেন তখন আপনি যেসব এবং আপনার টাকা ব্যাংকে রাখা খুবই প্রয়োজন তখন আপনি যেসব ব্যাংক সুদ আছে সেই সেই সব আপনি টাকা রাখতে পারেন কিন্তু যদি আপনি টাকা রাখার পরে যদি যেসব আপনার সুদ আসে যদি ওরা সুদ বলে না এরকম বলে থাকে ইন্টারেস্ট বলে থাকে ইন্টারেস্ট বলুক আর সুদ বলুক জিনিসটা আপনার জন্য হারাম তা আপনার জন্য ওই ইন্টারেস্ট অথবা ওই সুদের টাকা আপনার জন্য পুরো হারাম এক টাকাও আপনি নিতে পারবেন না আপনি যদি ওই টাকাটি খাওয়াটি পুরো হারাম তো আপনি যেহেতু আপনি টাকা রেখে ফেলেছেন ওই ব্যাংকে যদি আপনার জন্য চেষ্টা করবেন যদি আপনি অতীতে অতীতে ওই ব্যাংকে টাকা রেখে ফেলেছেন যদি আপনি দেখেন যে এখন বর্তমানে সুদমুক্ত ব্যাংক পাওয়া যাচ্ছে তখন আপনি নিয়ম হবে আপনার ওই ব্যাংক থেকে আপনার টাকাটি নিয়ে আপনি যেসব ব্যাঙ্ক সুদমুক্ত ব্যাংকে রাখবেন যদি তাও পারছেন না পাওয়া যাচ্ছে না এখন আপনি সুদমুক্ত সুদ সুদ ব্যাঙ্কে আপনি টাকাটা রেখেছেন এবং সেখান থেকে যেই সুদটি এসেছে অথবা যে ইন্টারেস্টটি এসেছে আপনি ওই ইন্টারেস্টটি নিয়ে ওই সুদের টাকাটি নিয়ে আপনি আপনার হাত ছাড়া করবেন যে কোনো আপনি আত্মীয়স্বজনকে দিতে পারবেন যারা নাকি তাদের অবস্থা তো ভালো নয় তাদেরকে দিতে পারবেন অথবা যে কোনো সমাজে যে কোনো কাজকর্মের জন্য আপনি দিতে পারবেন আপনার হাত ছড়া করা কোনো স্বভাবের নীতি নিয়তি দেবেন না মানে এটা দিলে যে আপনার হবে তা নয় আপনি জাস্ট এটি আপনার হাত ছাড়া করার জন্য আপনি কাউকে দিবেন কারণ আল্লাহস তালা বলতেছে একটি হাদিসে বলতেছে যে ইন ইন আল্লাহ তৈবালু ই তৈবা যে ই মুসলিম রেওয়াত করেছেন একটি হাদিসে আল্লাহানুআ তালা তিনি পবিত্র এবং তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না তো যেহেতু এইটি হারাম টাকা হারাম টাকা আপনি দান করা যাবে না সেজন্য আপনি যেহেতু আপনার জন্য এটি খাওয়াটি হারাম আপনি এই টাকাটি আপনি আপনার হাত ছাড়া করবেন যে কোনো রাস্তায় খরচ করবেন হয় আত্মীয় স্বজনকে দিবেন অথবা যে কোনো একটি সংস্থাতে দিবেন দিয়ে আপনার হাত ছাড়া করবেন আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন ওসল সঈদিন আলহি واصحابي اجمعين السلام عليكم ورحمه الله وبركاته